বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান রহমতুল্লাহ তালায়ের মাজারের দিঘিতে থাকা দুটি মাদ্রাজি কুমিরের একটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে দিঘির দক্ষিণ পশ্চিম পাশে পুরুষ কুমিরটির মৃতদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে পুলিশ, প্রাণী সম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এসে কুমিরটির মরদেহ তোলে। কুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 14 শতকের প্রথমে হযরত খান জাহান এই দিঘিতে কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ছাড়েন বলে প্রচলিত রয়েছে। সে থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। পরে 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে এই কুমির এনে এখানে ছাড়া হয়েছিল। এখানকার কুমির দেখতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী আসেন। বাগেরহাট মডেল থানার ওসি বলেন, মাদ্রাজ থেকে আনা দুটি কুমিরের বড়টি মারা গেছে। কুমিরের ময়না তদন্ত করা হবে বলেও জানান তিনি।